হেলিকপ্টারে করে গোপালগঞ্জে পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর গোপালগঞ্জের ঘোনাপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান সহ 5টি প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়া শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ সহ 6টি প্রকল্পের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী। উপস্থিত সুধীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ যখনই সরকার পরিচালনার দায়িত্ব পায় তখন দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়। পক্ষান্তরে বিএনপি জামায়াত ক্ষমতায় থাকলে লুটপাট আর দুর্নীতি করে কেবল নিজেদের উন্নয়ন ঘটায়। বিএনপি জামাত যখনই ক্ষমতায় এসেছে তখনই তারা এই কাজগুলি করে গেছে। তারা দেশে তো উন্নয়ন কখনো চায় না, মানুষের উন্নয়ন চায় না, এটা হলো বাস্তবতা। মানুষ পোড়াতে পারে, মানুষ হত্যা করতে পারে, প্রকাশ্যে মানুষ হত্যা করেছে, তারপরে যখন দেখেছে যে সেই হত্যা করে আর মানুষ একেবারে সরকার উৎখাত করা যায় না, এখন গুপ্ত হত্যা শুরু করেছে। এবং সেই গুপ্ত হত্যা আপনারা দেখেছেন কাকে, বেছে বেছে সাধারণ মানুষ, যারা মানুষ পুড়িয়ে মারতে পারে। এভাবে শিক্ষক হত্যা করা, মানে হত্যাকাণ্ড ধ্বংস করা, এছাড়া তারা আর কিছুই পারে না। শিক্ষা স্বাস্থ্য সহ সব খাতে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সব বিভাগীয় শহরে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে। আমরা সুষম উন্নয়নে বিশ্বাস করি। ওই বিএনপির মতো বা জামাত বিএনপির মতো হিংসাত্মক মনোভাব নিয়ে আমরা কাজ করি না, কারণ আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষই আমাদের, তারা এদেশের নাগরিক, তাদের ভাগ্য পরিবর্তন করা, তাদের জীবন উন্নত করা, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই সমগ্র বাংলাদেশব্যাপী ব্যাপক উন্নয়নের কাজ আমরা করে যাচ্ছি। কাজে আজকে বাংলাদেশ সারা বিশ্বের কাছে অনেকে বলে এটা বিস্ময় কীভাবে এত উন্নতি হচ্ছে, আর আমি বলবো এটা বিস্ময় না, এটা হচ্ছে বিশ্বাস। জনগণের প্রতি বিশ্বাস আস্থা আছে, আর জনগণেরও আমার প্রতি বিশ্বাস আস্থা আছে, যে কারণে আজকে এই কাজগুলি আমরা দ্রুত করতে পারছি। এরপর কোটালীপাড়ায় শতাধিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ কার্যক্রমে যোগ দেন প্রধানমন্ত্রী।